আজকে দেখে নেওয়া যাক গ্রাম বাংলার মেলা কীরকম হয়। আমরা সেই উদ্দেশ্যে গেছিলাম বাণীপুর লোক উৎসবে। সেখানে ঢুকেই দেখলাম অনেক স্টল, ফুচকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। ফুচকা, গজা, জিলেপি ইত্যাদি, এই সম বাদাম, এই সমস্ত দেখতে দেখতে আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকলাম। এবং মেলার ভিতরে ঢোকার পরে দেখলাম একটি মঞ্চে বাউল গান হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো এরকম মঞ্চ রয়েছে এবং প্রত্যেকটা মঞ্চে কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং দোকানিরা তাদের দোকান সাজিয়ে রাস্তার দুধার থেকে বসে রয়েছে। এবং বিভিন্ন রকমের প্রদর্শনীর কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে এই মেলাতে, যেমন বিজ্ঞান প্রদর্শনী, কৃষি প্রদর্শনী। এরপর আমরা যাব বিজ্ঞান প্রদর্শনী, কৃষি প্রদর্শনী, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে সেখানে। এই মেলায় কিন্তু বিভিন্ন জেলা থেকে লোক আসে। এই বিজ্ঞান প্রদর্শনীতে গেলাম যখন, তখন কিন্তু এটা দেখে খুব ভালো লাগলো যে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা, মানে আমাদের আগামী ভবিষ্যতেরা, তাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছে এবং সায়েন্টিফিক ব্যাখ্যার মাধ্যমে তাদের প্রজেক্টকে প্রেজেন্ট করছে, যেটা দেখে খুব ভালো লাগলো। এরপর গেলাম কৃষি প্রদর্শনীতে, এবং কৃষি প্রদর্শনীতে বিভিন্ন বড় বড় সাইজের লেবু, কলা, লঙ্কা, সমস্ত কচু, তারপর বিভিন্ন জিনিস, পুরি ইত্যাদি দেখে আমরা কিন্তু গেলাম একটু কেনাকাটা করতে। এবং কেনাকাটা করার পরে গেলাম এই যে ফ্রিতে যে মেডিকেল দিচ্ছে সেখানে, এবং সেটা দেখার পরে আবার একটু বেরোলাম, আবারও দেখলাম জিলেপি, গজা ইত্যাদির দোকান। আর এটা ছিল মেলার গেটের এন্ট্রান্সের মুখটা, পরে আমি অ্যাড করে দিয়েছি, এবং এটা আমাদের বেরোনোর আগের মুহূর্তে এই ভিডিওটি তোলা। মানে লোকজন দেখেই বুঝতে পারছেন কতটা লোক এসেছিলো। আমরা গেলাম নাগরদোলনার দিকে, এবং সেখানে গিয়ে আমরা দেখে যতটা বুঝলাম যে মেরিগোরাউন্ড ছাড়া আমরা কিছুই চড়তে পারবো না। তো এই মেরিগোরাউন্ডের উপরে হঠাৎই মেরিগোরাউন্ডটা থেমে গেছিলো। এটা হচ্ছে আমার বোন, ও দেখুন কতটা ভয় পাচ্ছে পুরোটা দেখে। মানে আমি ঠিক টাইমে ভিডিওটা করতে পারিনি, করতে পারলে আপনারা দেখে খুব মজাই পেতেন। তো আমরা এই মেরিগোরাউন্ড চড়ে ব্যাস এখান থেকে আমরা বেরিয়ে যাই, বেরিয়েই শেষ।